হুমায়ুন আহমেদ, জহির রায়হান, আহমেদ সাফা, হুমায়ুন আজাদ, সমরেশ মজুমদার, এই নামগুলো কি আপনার কাছে পরিচিত মনে হচ্ছে? তাহলে তো খুবই ভালো। এখন বলুন তো, কিঙ্কর আহসান, সাদাত হোসেন, কাজী সাইফুল ইসলাম, তকিব তৌফিক, এই নামগুলো কি আপনার কাছে পরিচিত মনে হচ্ছে? যদি পরিচিত না মনে হয় তাহলে কিন্তু খুবই খারাপ, কারণ এই নামগুলো হচ্ছে আমাদের নতুন লেখকদের, তারা হচ্ছেন আমাদের ভবিষ্যতের লেখক, যারা আমাদের বাংলা সাহিত্যকে আরও বেশি উন্নত করবে। এখন আমাদের আজকের ভিডিওটা হচ্ছে এই বিষয় নিয়ে যে আমরা কেন নতুনদের বই পড়ব। অনেক সময় দেখা যায় আমরা নতুনদের বই পড়তে চাই না, কারণ আমরা ভাবি তাদের লেখা খুব একটা বেশি ভালো না। কিন্তু আমি মনে করি আমাদের নতুনদের লেখা পড়া উচিত, তার জন্য শুধু একটি কারণই যথেষ্ট, আর সেই কারণটি হচ্ছে তারা নতুন লেখক। যদি আমরা নতুন লেখকদের সাপোর্ট না করি, তাদের উৎসাহ না দিই, তাহলে তারা কীভাবে নবীন থেকে প্রবীণ হবে? তাদেরকে তো নবীন থেকে প্রবীণ হওয়ার জন্য একটি সুযোগ দিতে হবে। তো সেই সুযোগটি কে দিবে? সেই সুযোগটি নিশ্চয়ই আমরাই দিব। তো যদি আমি প্রথম থেকে বলতে চাই, তাহলে আমি বলবো যে একজন লেখক তার বইকে তার সন্তান হিসেবে দেখেন। তো সন্তানের কথা যদি ধরি তাহলে কী হবে? সন্তানদেরকে তার বাবা মা কী করে? তার সন্তানদেরকে ছোটোবেলা থেকে আস্তে আস্তে লালন পালন করে, তাদের নানা রকম ভুল ত্রুটি থাকলে তারা মাফ করার চেষ্টা করে। যখন সে সন্তানটি বড় হয় তখন সে তার সমাজের জন্য ভালো কাজ করে, তার বাবা মার জন্য ভালো কাজ করে, এবং সে একটি সমাজের সম্পদ হিসেবে তৈরি হয়। তো এই সমাজের সম্পদ হিসেবে তৈরি হওয়ার জন্য তাকে 10-15-20 বছরের মতো, এমনকি আরও বেশি সময় দিতে হয়। ঠিক একইভাবে আমাদের নতুন যারা লেখক আছেন, তারা হয়তো তাদের প্রথম যে বইটি বের করেছেন সেটি হয়তো খুব একটা বেশি ভালো হয়নি, বা দ্বিতীয় বইটি খুব একটা বেশি ভালো হয়নি, বা 3 নম্বর বইটি সেটি হয়তো খুব একটা বেশি ভালো হয়নি, কিন্তু হতে পারে তার চতুর্থ বইটি অনেক বেশি ভালো হলো, যা নাকি আমাদের সমাজের জন্য খুব বড় একটি পরিবর্তন নিয়ে আসলো, সেই লেখকের জীবনে পরিবর্তন নিয়ে আসলো, এমনকি সে বইটি যারা পড়লো তাদের মনের মধ্যে খুব বড় একটি পরিবর্তন নিয়ে আসলো। কিন্তু এই বড় একটি পরিবর্তন যে আসলো, এটার জন্য কিন্তু তাকে 3টা বই আরও আগে লিখতে হয়েছে, এবং চতুর্থ বইতে যে সে মানুষের জীবনের মধ্যে পরিবর্তন আনতে পেরেছে, কিন্তু তাকে তো এই 3টি বই লেখার সময় দিতে হবে। আমরা করি কি, প্রথম বইটি খারাপ হলে লেখককে এমনভাবে বয়কট করি যেন তার পরে সব কাজগুলোই খারাপ হবে। বর্তমান যে বইটি থাকবে সেটি আমাদের পড়া উচিত ছিল, এবং সেই বইটি নিয়ে তার যত সমালোচনা আছে বা কোনো আলোচনা থাকলে তা আপনারা তাকে বলতে পারেন। আপনি একজন পাঠক, আপনি টাকা দিয়ে বই কিনেছেন, আপনার অবশ্যই সেই বই নিয়ে ভালো খারাপ বলার অধিকার আছে। আপনার যদি মনে হয় সে বইটি আপনার ভালো লাগেনি, তাহলে আপনি ফেসবুকে লিখুন, সে বইটি সম্পর্কে লিখুন, খারাপটিই লিখুন, এবং এখন তো ফেসবুকের যুগ, আপনি তাকে ট্যাগ করুন, তার ইনবক্সে বলুন যে ভাই আপনার বইটি আমি পড়েছি, আমার কাছে এটা এটা খারাপ লেগেছে, এটা এটা ভালো লেগেছে। তো যেহেতু সে লেখক, সে নিশ্চয়ই একজন সচেতন পাঠকও অবশ্য, তো সে নিশ্চয়ই আপনার কথাটি বুঝবে, এবং সে তার পরবর্তী বইতে সে নিশ্চয়ই চেষ্টা করবে যেন বইটি আরও বেশি ভালো হয় এবং পাঠকের পছন্দ অনুযায়ী হয়। তো এই ক্ষেত্রে তাকে আপনাদের সুযোগ দিতে হবে, আমাদের সুযোগ দিতে হবে নতুন লেখকদেরকে, তারা যেন ভালো ভালো বই লেখেন, তারা যেন প্রথম দিকে অনুৎসাহী না হয়ে যায়, তারা যেন উৎসাহ পায় নতুন বই লেখার, তাদের যেন টাকা নিয়ে চিন্তা না করতে হয়। তাই আমি বলবো যে আপনারা নতুন লেখকদেরকে এতটুকু সময় দিবেন, তারা যেন তাদের নিজের লেখাগুলোকে আরও শান দিয়ে ভালো করতে পারে, আরও সময় দিয়ে সুন্দর করতে পারে। এতটুকু তো আমরা করতেই পারি, তাই না? না হলে আমাদের নতুন লেখকরা কীভাবে ভালো করবে, আপনারাই বলেন। আর যদি নতুন লেখকরা যদি না আসে, যারা নাকি আসলেই লেখক হিসেবে নিজেদের পরিচয় করতে চায় বা নিজেরা পরিচিত হতে চায়, তাহলে যদি আমরা তাদেরকে সময় না দেই তাহলে জানেন কী হবে? তারা যারা লেখক না কিন্তু লেখক হতে চাচ্ছেন বা লেখক হয়ে যাচ্ছেন তাদের নামের কারণে, তাদের ভক্তদের কারণে, তখন যে সমস্যাটা হবে। আমি বলছি না যে আমাদের নতুন যারা লেখক না তাদের বই যারা এখন বেস্টসেলার হচ্ছে ওই সব বইগুলো কিনতে মানা, অবশ্যই কিনবেন। এখন যদি আমি একটা উদাহরণ দিয়ে বলি, যারা নাকি ডায়েটিং করেন তাদেরকে বলা হয় সপ্তাহে 6 দিন ভালো খাবার খান এবং 1 দিন আপনি চিট মিল করুন, সেখানে আপনার যা ইচ্ছা আপনি তা খেতে পারেন। ঠিক একইভাবে আমি বইয়ের ক্ষেত্রেও বলবো, আপনারা যদি 4টি পুরাতন লেখকের বই কিনেন তাও কোনো সমস্যা নেই, আপনারা 1টি নতুন লেখকের বই কিনুন, সেই 1টি লেখকের বই হবে আপনার জন্য পাওনা, বা এই 1টি বই আপনার দেখবেন যে, যদি আমরা সবাই এইভাবে চিন্তা করি যে আমরা 1টি নতুন লেখকের বই কিনব, তাও দেখবেন যে নতুনদের লেখার বই অনেকগুলো বের হবে, তারা চেষ্টা করবে আরও ভালো কিছু করার। কিন্তু একবার যদি নতুনদের লেখা বয়কট করেন তাহলে কিন্তু খুবই খারাপ দেখায়। আমরা সবাই সাদমান মুক্তাদির বিহাইন্ড দ্য সিন নিয়ে চিন্তা করছি, সে তার বই বের করুক, তার বই বেসলার হোক, সমস্যা কী? কিন্তু যারা আসলে লেখক হিসেবে পরিচিত হতে চান,
আমরা চাই তাদের বইগুলো বেশি বেশি বিক্রি হোক, নতুনদের লেখা বিক্রি হোক। তাদেরকে সময় দিন, তাদেরকে ভালো করার সময় দিন, তাদেরকে আরও চেষ্টা করার সময় দিন, তাদের ভুলগুলো তাদেরকে ধরিয়ে দিন। তারা অবশ্যই আপনাকে খুশি মনে গ্রহণ করবে, তা সেই ভুলগুলোকে তারা শুধরানোর চেষ্টা করবে। তো আমি এটাই বলার চেষ্টা করছিলাম এতক্ষণ ধরে। আমি জানি একই কথা হয়তো আমি বারবার বলেছি, কিন্তু কথাগুলো বলা জরুরি ছিল, কারণ কথাগুলো না বললে মনের মধ্যে থেকে যাবে এবং নতুন লেখকদের জন্য কোনো কিছুই করা হবে না। তো আমি চাইবো আপনারা আপনাদের পছন্দের নতুন লেখক যারা আছে তাদের বইগুলো কিনুন, একটু খোঁজাখুঁজি করুন, বুক রিভিউ দেখুন, ফেসবুকে জিজ্ঞেস করেন মানুষদেরকে যারা বই পড়ে নতুন লেখকদের কোন বইটা ভালো, এবং নিজে পড়ুন এবং অন্যদেরকে উপহার দিন, এবং যে ভুলগুলো আছে বা ভালো কিছু আছে তা অন্যদেরকেও জানান, তারাও যেন নতুনদের বই কেনার প্রতি আগ্রহী হয়। এটাই আমার কথা ছিল আজকের ভিডিওর জন্য। ভিডিও কিন্তু এখনও শেষ হয়নি, এখনও আমাদের 52 সপ্তাহ 52 বইয়ের প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা বাকি। তো আজকে আমি বলবো আমাদের 15 এবং 16তম সপ্তাহের বিজয়ীর নাম, এবং আমাদের 17তম সপ্তাহে কোন বইটি থাকবে তার নাম। তো আমাদের 15তম সপ্তাহে যে বিজয়ী হচ্ছেন তিনি হচ্ছেন, তার নামটা একটু দেখে নিই। তো 15তম সপ্তাহে যিনি বিজয়ী হচ্ছেন তিনি হচ্ছেন শাহজাহান আহমেদ ভাইয়া, এবং আমাদের 16তম সপ্তাহে যিনি বিজয়ী হচ্ছেন তিনি হচ্ছেন সাদমান মাহিন অনন্ত ভাইয়া। দুজনকে বেটা ডুবে চ্যানেলের পক্ষ থেকে অনেক অভিনন্দন। আমরা খুব শীঘ্রই আপনাদের সাথে যোগাযোগ করব, এবং আপনারা জিতে নিচ্ছেন জহির রায়হানের আরেক ফাল্গুন বইটি। তো এখন হচ্ছে আমাদের 17তম সপ্তাহের বইয়ের কথা। তো আমাদের 17তম সপ্তাহে যে বইটি হবে, যেহেতু আমাদের আজকের ভিডিওটি ছিল নতুন লেখকদেরকে নিয়ে, তো আমাদের 17তম সপ্তাহের বইটি হবে নতুন লেখকদেরকে নিয়ে। নতুন লেখকের যে বইটি আমি আপনাদেরকে দিব তা হচ্ছে এই বইটি, মনোয়ারুল ইসলাম ভাইয়ের বিরাট লক্ষ্মী বইটি। এই বইটি খুব ভালো, আপনাদের পড়ে অবশ্যই ভালো লাগবে। তার আরও দুটি বই আছে, সেই বিষয়ে আপনাদেরকে সামনে আরেক দিন বলবো, কিন্তু এই বইটি আমি মনে করি আপনাদের সংগ্রহ করা উচিত। বইটি ভালো আছে, বইটি পড়ে আমার কাছে ভালো লেগেছে, তা আমি আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো যাই হোক, এখন তাহলে বিদায়ের পালা। তো তার আগে বলে নিব যে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আবার দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবথেকে জরুরি নিজের খেয়াল রাখবেন, আর পরিবারকে অবশ্যই অনেক বেশি সময় দিন, কারণ দিন শেষে আপনার পরিবারে আপনার আপন মানুষ, কাছের মানুষ। তো বিদায় নিলাম, আসসালামু আলাইকুম সবাইকে।